এখানে যে টমেটো গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হলো গ্রাফটিং এর টমেটো গাছ, আর এই গ্রাফটিং এর টমেটো গাছগুলো একটু আগাম লাগানো হয়েছে, অর্থাৎ এখন হলো জুলাই মাস, তার মানে হলো জুন মাসের মাঝামাঝিতে এই টমেটো গাছগুলো লাগানো হয়েছে। আর এর থেকে আমরা কিছু ডাটা কালেক্ট করব, তা হলো এই গাছগুলো এই যেহেতু জুন জুলাই মাসে একটু বর্ষার সিজন, বৃষ্টিতে অর্থাৎ এই অতিরিক্ত বৃষ্টিতে এই গাছগুলো টিকে থাকার ক্ষমতা কেমন, এই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, আর এই গাছ থেকে আমরা কী পরিমাণের প্রোডাকশন পাবো, আর এই গাছের লাইফ সাইকেল কেমন, অর্থাৎ এই গাছ কতদিন টিকে থাকবে। আর আরেকটি ব্যাপার, এই গাছ থেকে শীতের আগে আমরা প্রোডাকশন পাবো, আর এই গাছ থেকে শীতের পরে যদি আমরা প্রোডাকশন পাই তখন এই গাছে শীতের পরে প্রোডাকশন পর রেশিও কেমন। তো এই পরিমাণের ডাটা বা রেশিওগুলো আমরা এই গাছ থেকে কালেক্ট করব। আর আরেকটি ব্যাপার যে এই গাছগুলো গ্রাফটিংয়ের গাছ, আর গ্রাফটিং করা হয়েছে তিত বেগুনের গাছের সাথে। তো গ্রাফটিংটা কীভাবে করা হয়েছে সেটা এখানে দেখানো যাচ্ছে না, তো যাই হোক দেখানো যাচ্ছে না, তারপর আমি একটু আইডিয়া দিচ্ছি। তা হলো তিত বেগুনের যে গাছের সাথে গ্রাফটিং করা হয়েছে, প্রথমে সেই তিত বেগুনের গাছটিকে সিলেক্ট করা হয়েছে, সিলেক্ট করার 15 দিন পরে, অর্থাৎ প্রথমে তিত বেগুনের গাছটিকে রোপণ করার 15 দিন পরে বেগুনের মানে টমেটোর চারা বীজ রোপণ করা হয়েছে। অর্থাৎ প্রথমে তিত বেগুনের গাছ রোপণ করা হয়েছে, রোপণ করার 15 দিন পরে টমেটোর বীজ রোপণ করা হয়েছে। তো টমেটোর চারার বয়স যখন যখন টমেটোর চারা গজালো এবং এই চারার বয়স যখন 15 দিন হলো, তখন তিত বেগুনের চারার বয়স হয়ে গেল 30 দিন। তো এই তিত বেগুনের 30 দিন বয়সের তিত বেগুনের চারার সাথে 15 দিন বয়সের টমেটোর চারার গ্রাফটিং করা হয়েছে। তো এই গ্রাফটিং করার পরে অর্থাৎ 5 থেকে 7 দিন পরে এই গাছগুলো এনে এখানে রোপণ করা হয়েছে। আর আরেকটি ব্যাপার, এখানে দেখা যাচ্ছে যে গাছগুলো আমরা বেড তৈরি করে সেই বেডের মধ্যে রোপণ করেছি, আর এই প্রতিটা বেডের পাশে একটা করে ড্রেন রেখেছি, যেহেতু বর্ষার সিজন, যাতে বৃষ্টির পানিটা এই ড্রেন দিয়ে চলে যেতে পারে। এই কারণে আমরা প্রতিটা বেডের পাশে পাশে এরকম ড্রেন রেখেছি। আর আরেকটা ব্যাপার, এখানে কিছু দেখা যাচ্ছে যে আমরা বাঁশের মতো রেখেছি, অর্থাৎ বাঁশগুলোকে একটু কোণা করে অর্থাৎ অ্যাঙ্গেলের মতো করে দিয়ে রেখেছি, এবং প্রতিটা গাছের গোড়ায় এক একটা করে বাঁশ আছে। এর আগে আমরা দেখিয়েছিলাম যে পলি হাউসে আমাদের প্রতিটা টমেটো গাছ আমরা ভার্টিক্যালি এক একটা সুতার সাথে বেঁধে উপরের দিকে তুলে দিয়েছি, ঠিক এখানে সেম কাজটাই করা হয়েছে, যে এক একটা টমেটো গাছ আমরা এক বাঁশের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে তুলে দিতেছি। যেহেতু এখানে সুতা দিয়ে বেঁধে দেওয়ার কোনো অপশন নাই, তাই আমরা এখানে এরকম বাঁশের সাথে পেঁচিয়ে উপরের দিকে গাছগুলোকে তুলে দিতেছি, যাতে গাছগুলো উপরের দিকে উঠতে পারে। আর যেহেতু এখন প্রচুর বৃষ্টি হবে, আর বৃষ্টিতে গাছগুলো যাতে মাটিতে শুয়ে পড়তে না পারে, আর মাটিতে শুয়ে পড়লে যেহেতু গাছে একটা কাদা পড়বে, মাটিতে কাদা ভরবে, কাদা ভরলে পাতাগুলো তখন নষ্ট হয়ে যাবে এবং ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে, এই কারণে আমরা গাছগুলোকে উপরের দিকে উঠতে তুলে দিতেছি। আর আরেকটি ব্যাপার, যেহেতু গাছগুলো হরাইজন্টালি ছড়িয়ে পড়লে তখন একটা গাছে অনেক জায়গা কভার করে নেবে, তো যে কারণে গাছগুলো উপরের দিকে তুলে দেওয়া। তো এই হলো আমাদের গাছগুলোকে উপরের দিকে তুলে দেওয়ার কারণ। আর আরেকটি ব্যাপার হলো যে আমরা যদি এই পদ্ধতিতে অর্থাৎ যে ডাটাগুলো কালেক্ট করব এই গাছ থেকে, সেই পদ্ধতিতে এই গাছ থেকে ভালো রেজাল্ট পাই, অর্থাৎ প্রোডাকশন ভালো পেলাম, এই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বা বৃষ্টিতে টিকে থাকার ক্ষমতাও ভালো, তাহলে পরবর্তীতে আমাদের কথা বলতে পারি যে আমরা এর প্রোডাকশনটা পরবর্তীতে বাড়াবো। এখন আমরা প্রায় 1100 থেকে 1200 গাছ নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতেছি, তো আমরা পরবর্তীতে এই গাছ নিয়ে আরও হয়তো এক্সপেরিমেন্ট করব, আমরা হয়তো আরও বাড়াবো, যদি এর থেকে ভালো রেজাল্ট পাই তাহলে আমরা আরও এটা
প্রোডাকশনটা আরও বাড়াবো, এটা আর কি আমাদের পরবর্তী টার্গেট। তো যাই হোক, দেখা যাক এখন আমাদের পরবর্তীতে কি ধরনের রেজাল্ট আমরা এই গাছে পাই। তো এ হলো আমাদের একটা ধাপ, যে ধাপে এখন পর্যন্ত আমাদের এই গাছের বয়স হলো 16 দিন। তো 16 দিনে আমরা যতটুকু গাছের গ্রোথ দেখতেছি তাতে এখন পর্যন্ত আমরা রেজাল্ট মোটামুটি ভালো, এবং এখন পর্যন্ত গাছের যে ধরনের এই টমেটো গাছের যে ধরনের পোকামাকড় অ্যাটাক করে থাকে, তো আমরা দেখতেছি যে সেরকম কোনো পোকামাকড় এখন পর্যন্ত এই গাছে অ্যাটাক করেনি, এবং গাছের মোটামুটি গ্রোথও ঠিক আছে। আমাদের কাছে যেটা মনে হচ্ছে গাছের গ্রোথও ঠিক আছে। তো দেখা যাক যে পরবর্তীতে আসলে কি হয়। তো আমরা নেক্সট টাইমে অর্থাৎ পরবর্তীতে এই গাছের প্রোডাকশন কেমন হয়, গাছের ফুল কেমন হয়, এই সব নিয়েও একটা ভিডিও তৈরি করব, এবং এই ভিডিও তৈরি করে আপনাদের জানাবো যে আসলে এই গাছের গ্রোথ কেমন, গাছের ফলন কেমন আসে, এবং এই সব কিছু। কারণ যদি আমাদের দেশে শীতের সময় সবাই একসাথে টমেটো চাষ করে, আর একসাথে টমেটো চাষ করার ফলে টমেটোর দাম অনেক নেমে যায়, বাট যদি অসময়ে অর্থাৎ এরকম আনসিজনে এরকম গ্রাফটিংয়ের টমেটো চাষ করে ভালো ফলন পাওয়া যায়, তাহলে ভালো ফলন পেলে তখন অনেক কৃষক যদি এই টমেটো এই আনসিজনে চাষ করতে পারে, চাষ করলে এই টমেটো থেকে ভালো একটা প্রফিট এই সময় পেতে পারবে। তো আমাদের উদ্দেশ্য হলো যদি এই গ্রাফটিংওয়ালা টমেটো আনসিজনে ভালো প্রোডাকশন দেয়, তাহলে কেন আমরা এই ভালো জিনিসটা গ্রহণ করব না, এটা হলো আমাদের কথা। তো যাই হোক, আমরা আমাদের এই পরীক্ষাটা করে যাচ্ছি, দেখা যাক পরবর্তীতে কী হয়। Thank you.